আসসালামু আলাইকুম। যারা কম বাজেটের মাধ্যমে ভালো এসএস দিয়ে সিডি তৈরি করতে চান, তাদের জন্য নিয়ে চলে এলাম সুন্দর সুন্দর 30টি এসএস এর সিডি ডিজাইন বা রেলিং ডিজাইন বা বাউন্ডারি গ্রিল ডিজাইন। দাম একতলা বিল্ডিংয়ের জন্য কত টাকা আসবে সিডি আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এক একটি করে আমি বলবো। প্রথমে এগুলা তৈরি করা হয় সম্পূর্ণ স্কোয়ার ফিট হিসাবে। আর এর আগে আপনাদের বলি দিই টোটাল অ্যামাউন্ট কত টাকা আসতে পারে। সবচেয়ে ভালো মাল যদি 1.5 দিয়ে তৈরি করেন, আপনার একতলা বিল্ডিংয়ের জন্য টাকার পরিমাণ সর্বোচ্চ আসবে 24,000 থেকে 25,000 টাকা। যদি 1.2 দিয়ে তৈরি করেন, সর্বোচ্চ আপনার 21 থেকে 22,000 টাকা আসবে। যদি 1.1 দিয়ে তৈরি করেন, তাহলে আসবে 19 থেকে 20,000 টাকা। এই জন্য আর এগুলো এভাবে স্কোয়ার এগুলো থাউকা আপনি কোনো কোনো তৈরি করবে না, এগুলো তৈরি করবে স্কোয়ার ফিট হিসেবে। একতলা বিল্ডিংয়ের আমি কিন্তু একতলা বিল্ডিংয়ের হিসাবটা বলেছি। একতলা বিল্ডিং হিসাবটা হচ্ছে 10 ধাপ করে 20 ধাপ। 20 ধাপে আপনার 60 স্কোয়ার ফিট সিঁড়ি হবে, 60 থেকে 70 স্কোয়ার ফিট সিঁড়ি হবে। যদি আপনার বালকনি হয় তাহলে এটা আরও একটু বেশি স্কোয়ার ফিট হবে। বুঝতে পারলেন বিষয়টা? এগুলো যদি 1.1 স্কোয়ার ফিট হচ্ছে 300 টাকা, 1.2 দিয়ে স্কোয়ার ফিট হচ্ছে 350 টাকা, 1.5 দিয়ে স্কোয়ার ফিট হচ্ছে 400 টাকা। এগুলো স্কোয়ার ফিট হিসেবে তৈরি করে আমি প্রত্যেকটি ভিডিওতে বলি। আর এখানে আমি মিউজিক অ্যাড করলে পারতাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে, আমি এখানে ভয়েসের মাধ্যমে আপনাদের বোঝাচ্ছি। কারণ হচ্ছে আমাকে কমেন্টে যেতে মানুষ বিরক্ত না করে, আর কমেন্টে আমি রিপ্লাইগুলো দিই, সমস্যা নেই, কমেন্ট করতে পারেন, আপনাকে রিপ্লাইটা দিয়ে দেবো। আর যারা ব্যান্ড সিডি তৈরি করবেন, তাদের জন্য বাজেট অন্যরকম। সাধারণত আমরা জানি ব্যান্ড সিডি এখন তো আমরা তৈরি করি, এখন বাংলাদেশে খুবই কম তৈরি করে, তাই জন্য বলবো ব্যান্ড সিডির হিসাবটা বলেই লাভ নয়। আর এখন ধরে সবগুলার ডিজাইনে কিন্তু এখানে সবগুলার প্রাইস একবার অল্প মূল্যে যারা তৈরি করতে চান এরকম ধরনের তৈরি করতে পারবেন সিধা সিধা। আর যদি আপনি বেশি গর্জিয়াস ডিজাইন তৈরি করেন, তাহলে টাকার পেমেন্ট একটু বাড়বে। আমার চ্যানেলে গর্জিয়াস ডিজাইন অনেকগুলো দিয়েছি, আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আরেকটা কথা বলতে চাই, যারা গ্লাস দিয়ে তৈরি করতে চান, অবশ্যই গ্লাসের রেটটা একটু বেশি। আর গ্লাসের এখানে একটা পিকচার চলে এসেছে, আমি এখানে খেয়াল করি নাই, তাই জন্য এটা নিয়ে আলোচনা করব না। আর অবশ্যই যে উপরে যে পাইপটা থাকবে, পাইপটা দিবেন 2 ইঞ্চি পাইপ। আর যে ভিতরে যে টানাগুলো এগুলো হচ্ছে 15 ইঞ্চি পাইপ, যেটাকে আমরা 2 সেন্টি পাইপ বলা হয়। আর যে আপনার খুঁটিগুলো দিবেন, এই খুঁটিগুলো হবে 2 ইঞ্চি পাইপ। এখানে লাড্ডু লাগাতে পারেন, সমস্যা নাই। এখানে সবগুলোর প্রাইস কিন্তু সেম, এখানে দেখতে পারেন সবগুলোর প্রাইস সেম বলেছি। একতলা বিল্ডিংয়ের জন্য আমি আবার বলে দিচ্ছি, সবচেয়ে ভালো মাল দিয়ে আসবে 24,000 থেকে 25,000 টাকা। একটু মিডিয়াম তলে মাল দিয়ে তৈরি করলে আসবে 21 থেকে 22,000 টাকা। আর যদি সর্বনিম্ন মাল দিয়ে তৈরি করেন, মোটামুটি ভালো মাল দিয়ে তৈরি করেন, তাহলে আসবে 1.19 থেকে 20,000 টাকা। বুঝতে পারলেন? এখানে তো আর বোঝানোর মতো কিছুই নেই। আর কোম্পানি হচ্ছে স্টিলটেক কোম্পানি আর ম্যাক্স এয়ারলাইন্স, অনেক ধরনের কোম্পানি হচ্ছে। অবশ্যই আপনারা স্টিলটেক বা ম্যাক্স কোম্পানি মাল দিয়ে তৈরি করবেন, চেষ্টা করবেন। কারণ হচ্ছে স্টিলটেক কোম্পানিতে জাং আসবে না। আর যেখান থেকে তৈরি করেন, খুব খেয়ালভাবে খেয়াল করবেন যে এগুলাতে ম্যাগনেট ধরতেছে কি না। আর যেটা ভালো এসএস, এগুলাতে কিন্তু ম্যাগনেট ধরবে না। আর আপনার অনেক ভাই কী করে জানে না, মনে না এসএসের সিঁড়ি তৈরি করে চলে আসে, তাই জন্য বলবো চকচক করলে যে শোনা হবে এমন কিছুই না। এখানে এগুলো যদি ম্যাগনেট ধরে, তাহলে মনে করবেন এগুলো খারাপ, মানে ভালো এসএস না। যেটা ভালো এসএস, এগুলোতে ম্যাগনেট ধরবে না। আমার চ্যানেলে ঘুরে আসুন, আমি এরকম ধরনের ইনফরমেশন অনেকগুলো দিয়েছি। কারণ হচ্ছে আমাকে এগুলো ভাই বললো, ভাই আমার স্ট্যান্ডার্ড স্টিল সিটিতে আমার ম্যাগনেট ধরতেছে, আমি কী করতে পারি? আমি বলবো ভাই, আমি অনেকবার বলেছি, আপনার যখন তৈরি করবেন তখন অবশ্যই চুম্বক দিয়ে পরীক্ষা করবেন এগুলাতে চুম্বক ধরতেছে কি না। আপনার অবশ্যই তৈরি করার আগে আপনারা ভাবুন, তারপর চেক করার পরে আনুন। ওকে, আর আপনাদের সময়টা নষ্ট করতে চাই না। ভিডিওটা কেমন হয়েছে আর আপনার কেমন লেগেছে জানাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।